আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করছি সবাই ভালো আছেন। একান্ত অনুরোধ জানাচ্ছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার। স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের সংবাদ প্রতিবেদন। বিশ্ব বাজারে রেকর্ড কম দামের বিপরীতে তেলের দাম ততটা না কমিয়ে সবশেষে পাঁচ মাসে বাদে গত সাত বছরে বাংলাদেশের পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি প্রায় ৪০,০০০ কোটি টাকা মুনাফা করেছে। বিপিসির লাভ যখন লিটার প্রতি ১৫ থেকে ৪০ টাকা ছিল, তখন বহু সমালোচনার পর এপ্রিল ২০০০ সালে মাত্র ৩ টাকা কমানো হয়েছিল। সূত্র, লিটারে বিপিসির লাভ ১৫ থেকে ৪০ টাকা। প্রথম আলো, ১৮ জানুয়ারি ২০১৬। এরপর ডিজেল কেরোসিনের দাম বাড়ানোর সুযোগ না পেয়ে কয়েকবার বাড়ানো হয়েছে বিদ্যুৎ ও গ্যাসের দাম। এখন আন্তর্জাতিক বাজারে মূল্য বৃদ্ধির কারণে প্রতি লিটার ডিজেলের ১৩ টাকা লোকসান দেখিয়ে এক ধাক্কায় ডিজেলের দাম ১৫ টাকা বাড়িয়ে ৭৫ টাকা থেকে ৮০ টাকা করা হলো। সাত বছর ধরে গড়ে ২৩% বেশি লাভের বিপরীতে কমানো হয়েছিল মাত্র ৪.৫% অথচ পাঁচ মাসের লোকসান দেখিয়ে ডিজেল কেরোসিনের দাম এক লাফে ২৩% বাড়ানো কি গ্রহণযোগ্য হলো? পরিবহন ধর্মঘট দেখে ভাবছেন তেলের দাম কমবে? মনে মনে খুশি হওয়ার কোনো কারণ নেই, কারণ পরিবহন ধর্মঘট করছে বাস ভাড়া বাড়াতে। এদেশে জনগণের স্বার্থ দেখার মতো কেউ আর অবশিষ্ট নেই। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির এটাই শেষ নয় বললেন পরিকল্পনা মন্ত্রী। জ্বালানি তেলের দাম যে পরিমাণে বেড়েছে এটাই শেষ নয় বলে মন্তব্য করেছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। তিনি বলেছেন, আমরা যে জায়গায় চিন্তা করছি এটাই শেষ নয়, খাত আরো গভীরে। আমরা পেট্রোল ডিজেল তৈরি করি না, যারা মূল মহাজন তারা যখন দাম বাড়ায় তখন আমাদের কিছুই করার থাকে না। হাইরে নির্ভরদের বাচ্চা, তেল পেট্রোল বিদ্যুৎ গ্যাসের সঙ্গে পৃথিবীর সবকিছুই যুক্ত। এই জিনিসগুলো এক পয়সা মূল্য বৃদ্ধি হলে কিয়ামত ঘটে যায়। এটা কি তোমরা ভাত খাও না, নাকি গরুর গোবর খেয়ে বাঁচো? এই বিষয়টা কি আমাদের বুঝিয়ে দিতে হবে? আর যে দেশটিতে কোনো কিছুর মূল্য বাড়ালে এই নির্যাতনের এই অযৌক্তিক মূল্য কমানোর কোনো ইতিহাস নেই, তাহলে মূল্য বৃদ্ধি করার মতো একটা চরম অপরাধ আর কোনোটাই নেই। আমি মনে করি অবৈধভাবে অযৌক্তিকভাবে মূল্য বৃদ্ধি করে একটি দেশ একটি জাতিকে ধ্বংস করা মানে সে অপরাধের সঙ্গে যারা যুক্ত তাদের সর্বোচ্চ শাস্তি হওয়া দরকার। তা না হলে জনগণ ৭১-এর মতো লাঠি পেটা করে মেরে ফেলবে, রাজাকার আলবদরদের যেমন করে মেরে ফেলা হয়েছিল। এই কথা আজ আমি ভবিষ্যৎবাণী করলাম, সেই সময় খুব বেশি দূরে নয়, স্মরণ রাখবেন। দয়া করে বাজারে আসেন, মন্ত্রী পর্যায় থেকে নেমে এসে একটু সাধারণ মানুষের কাতারে এসে দেখুন দ্রব্যমূল্য বৃদ্ধির এই দিনে জীবন কত কঠিন। খালি ফ্লাইওভার আর ব্রিজ নিয়ে